মুর্শিদাবাদ জেলার করিমপুর ভারত বাংলাদেশ বর্ডারে কর্মরত 86 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা 49 লাখ টাকা মূল্যের 8টি সোনা বিস্কুট উদ্ধার করে। পাচারকারীরা এই সোনা বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল। মুর্শিদাবাদ জেলার করিমপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কর্মরত 86 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা শুক্রবার 49 লাখ টাকা মূল্যের 8টি সোনার বিস্কুট উদ্ধার করে। জানা যায়, জওয়ানরা কাঁটাতারের ওপারে কিছু লোককে জড়ো হতে দেখে তাদের দিকে এগোয়। তখনই পাচারকারীরা জওয়ানদের দেখে একটা ব্যান্ডেল ছুঁড়ে পালিয়ে যায়। বাংলাদেশের জওয়ানরা তাদের ধাওয়া করে, কিন্তু ঘন ঝোপঝাড়ের সুবিধা নিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই পারে বিএসএফে জওয়ানদের গোচরে বিষয়টি আসে। তল্লাশি চালিয়ে জওয়ানরা ফেলে যাওয়া ব্যান্ডেলটি উদ্ধার করে। ব্যান্ডেল থেকে 8টি সোনার বিস্কুট উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 49 লাখ টাকা। বাজেয়াপ্ত সোনার বিস্কুট করিমপুর কাস্টমের হাতে তুলে দেওয়া হয়েছে।